নমস্কার আজ আমরা আলোচনা করবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জীবনের দরিদ্রতার যোগ কেন আসে তা আমরা এখন জানার চেষ্টা করব তো জানার আগে আমরা প্রথমত আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ যে আপনারা যারা দেখছেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের খবর আপনাদের কাছে পৌঁছাতে থাকব চলুন এবার জানা যাক যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্ম ছকে রবি ও শুক্রের কাছাকাছি বা একই নক্ষত্রে অবস্থান করলে দরিদ্রযোগ তৈরি হয় প্রথমত রবি ও শুক্র রবি আর শুক্র এই দুটো যদি খুব কাছাকাছি দুটো নক্ষত্র অবস্থান করে তাহলে কিন্তু যোগ তৈরি হয় এছাড়াও লগ্নের দশমে রবির একাদশে এবং চন্দ্রের অষ্টমে কোনো গ্রহ না থাকলেও জাতক ও জাতিকার প্রায় সারা জীবন দরিদ্র যন্ত্রণায় ভুগতে হয় মানে দরিদ্র যন্ত্রণায় তাকেই ভুগতে হয় যাদের লগ্নে দশম দশমে লগ্ন রবি একাদশে এবং চন্দ্রের অষ্টমে সেই সব জাতি জাতিকাদের দরিদ্রে কার সম্ভাবরি দারিদ্রতা থাকে এছাড়াও যদি মঙ্গল ও বুধ মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই গ্রহ অর্থাৎ পঞ্চম ষষ্ঠম অষ্টম ও দশম স্থানে অবস্থান করলে এই যোগ দেখা যায় একই সঙ্গে দ্বাদশপতির নিচু স্থানে ও রবি ঊর্ধ্বে অর্ধ অস্তমিত হলে জাতক ও জাতিকার ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবনযাপন করতে হবে আবার কখনও বৃহস্পতি লগ্ন লগ্নপতি বৃহস্পতি বা লগ বা অষ্টমপতি হয়ে বৃহস্পতি লগ্নপতি বা অষ্টমপতি হয়ে ভাগ্যপতির অপেক্ষা খায় বেশ বলবান হয় হলে এবং শুক্র ও রাহু শুক্র ও রবি নিচু হয়ে একসঙ্গে অবস্থান করলে অভাব দেখা দেয় আর এই অভাবের কারণে এই অভাবের কারণ থেকেই জাতক ও জাতিকার স্বভাব নষ্ট হয়ে যায় যা হয় আর কি মানুষের অভাব হলেই তো স্বভাব নষ্ট হয় সেই স্বভাব আপনাদের মানে যে জাতক জাতিকার এই পরিস্থিতি তৈরি হয় তার অভাবের ধরুনই স্বভাব নষ্ট হয়ে যায় আবার যদি শরীর অবস্থান পাপদিষ্ট হয়ে এবং রবি বুধ লগ্ন থাক থাকে তাহলে জাতক সারা জীবন দরিদ্রতার থাকবে আপনার হাতে যদি ভাগ্য রেখা এবং রবি রেখা যদি ভগ্ন অবস্থায় থাকে তাহলে যোগ দেখা দেয় অষ্টম্পতি ও ভাগ্যপতি অপেক্ষায় বেশি শক্তিশালী হয়ে আয়পতি ও কেন্দ্র গত হয়ে রবি দ্বারা আবদ্ধ হয় তাহলে জাতক ও জাতিকার দরিদ্রতার সীমা থাকে না জাতক বা জাতিকার রাত্রিরে জন্ম হলে লগ্ন যদি চার রাশিতে থাকে এবং শুভ গ্রহ দুর্বল হয়ে কেন্দ্র এবং তৃণগত হয় তাহলে পাপ ও গহ গ্রহণ কেন্দ্র ভিন্ন অবস্থান থাকে তাহলে ভিক্ষুক দশা যোগ দেখা যায় এক বুদের ক্ষেত্রে অপশস্ত কাটাকাটিযুক্ত তিলযুক্ত হলে অন্যের পথে সাময়িক উন্নতি হলেও শেষ পর্যন্ত তাকে দরিদ্রতার মুখে পড়তে হয় এটা বুদের ক্ষেত্রে রবির ক্ষেত্রে হাত যদি সুডল বা উন্নত হয় রবির রেখা স্পষ্ট গভীর হয়ে হয় তবে তা খুব অশুভ ফল দেয় কিরণ মানে কিরণ মতো হয়ে যায় তো হাতের এর রবির রেখা নেই তার জীবনও অন্ধকারময় যার হাতের রবির রেখা ফুটেনি বা নেই তার জীবনও অন্ধকারময় হয় অর্থাৎ দরিদ্র যোগ থাকবেই রবির শিখাস্থানে রেখা পূজ্য অখণ্ড ছিন্ন ভিন্ন মানে বিস্তীর্ণ থাকে একদম ছিন্ন হয়ে থাকে মানে রেখা একে অপরের সঙ্গে যোগাযোগ মানে একে অপরের সঙ্গে মিশে থাকে তাহলে রেখা যদি অনাবিকা সন্ধিস্থানে থেকে উৎপত্তি হয়ে আয়ুরেখা অবধি সঞ্চারিত হয় তাহলে জাতক জাতিকার অতি দরিদ্র ও সম্বল শূন্য মানে ভিক্ষাবৃত্তির রূপ অবস্থা হয় চার নম্বর আমি পয়েন্ট পয়েন্ট করে বলতে পারি তো শনির শিক্ষাস্থান যদি মধ্য মা আঙ্গুলির মধ্যমা আঙ্গুলির মূল থেকে কোনো রেখা নিয়ে আসে শনির শেখাকে দ্বিগুণ করে তবে সেই ব্যক্তি অতি সযত্নে থেকেও দরিদ্রতাকে মানে কী বলবো বিয়োজন করতে পারবে না মানে দরিদ্রতা তার জীবনে আসবেই যত সাবধানেই থাকুক না কেন সে স্ত্রী জাতির মধ্যমা আঙ্গুলির প্রথমা সন্ধিস্থান থেকে যদি পাঁচ ছয় সাত আটটি রেখা নিগৃহীত হয় তাহলে দ্বিতীয় সন্ধিস্থান অবধি উন্ মানে উৎপত্তি থাকে তবে তার দরিদ্র ও সুলভ দরিদ্রভাব দুর্ভোগ মানে দুর্ভোগ যুক্ত হবেই মঙ্গলের অশুভ কাটাকাটি হলে বা তিল থাকলে কর্মে অসাফল্য আসে ব্যবসায় ক্ষতি ও জমি জমা ও গৃহ প্রকৃতির মানে জমি জমা গৃহ নিয়ে ঝামেলা মানে জীবনে একরকম অশান্তি লেগেই থাকে মানে জীবন দ্রুভ সন্ধ্যে করে দেয় তোলে লক্ষ্য করার বিষয় হল যোগ কেবলমাত্র অর্থনৈতিক দরিদ্রতাই নয় একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে দরিদ্রযোগ শুধু অর্থনৈতিক দরিদ্রতাই নয় দরিদ্রতা এমন একটি যোগ যা বিদ্যাকেও নষ্ট করে প্রেম ভালোবাসাকে নষ্ট করে সংসারে অশান্তি আনে মানসিক আঘাত মানে মানসিক আঘাত আনে এমনকি মানসিক এমনকি সন্তানদের উপরেও তার প্রভাব বিস্তার করে মানে এমন যে যোগ সেই যোগ দরিদ্রতার যোগ সেই দরিদ্রতার যোগে মানুষকে ছিন্নভিন্ন করে তোলে অতএব এই রকম এই ধরনের জাতক বা জাতিকারা সবসময় সাবধানে থেকে নিজেদেরকে ভগবান শরণাপন্ন হলে ভগবান যে কোনো ইষ্ট দেবতা যে কোনো যে ভগবানের প্রতি আপনার বিশ্বাস বা ইয়ে আছে ভয় বা ভালোবাসা আছে সেই ভগবানের প্রতি যে ভগবানকে আপনার প্রতিনিয়ত নিত্য পুজো দেন সেটাও হতে পারে বা এ করতে পারেন তারা আর একটা উপায় হচ্ছে হনুমান চল্লিশা যদি কেউ পাঠ করেন এদের মধ্যে সেই ব্যক্তি মঙ্গল হয় বা হবে কারণ প্রতিনিয়ত প্রতিদিন সকাল ও সন্ধ্যা হনুমান চল্লিশা পাঠ করলে অনেক জীবন তার সুন্দর হবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার আসার চেষ্টা করব তার আগে আপনাদেরকে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তো এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন শেয়ার করুন বন্ধুবান্ধবদের জানান ধন্যবাদ